আচ্ছা দেখুন, পোষা হোক বা যাই হোক, সাপ তো কিঞ্জলের ক্ষতি করতে পারে। আমি তো কোনো সাপকে কিঞ্জলের ধারে কাছে ঘেঁষতেই দিতে চাই না। মাঠা করুন, আপনি আমারে ডাকছিলেন? এই যে মহারানী, কোথায় ছিলেন এতক্ষণ? আমাদের বাড়িতে এত বড় একটা সাপ ঢুকে পড়লো, আর তখন তুমি কি করছিলে? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে নাকি? আইমি, কোথায় ছিলে তুমি? কোথায় গিয়ে ঘুরঘুর করছিলে? অন্য সময় তো সাপ আছে সাপ আছে বলে বাড়ি মাথায় করো একেবারে চেয়েছি, আর তারপরে কোথায় উধাও হয়েছ? কেন তুমি টের পাওনি এখানে যে সাপ এসেছিল? আশীর্বাদের সময় কোথায় ছিলে তুমি? এখানে ছিলে না কেন? কোথায় ছিলে তুমি বলো। ও আসবে কি করে? ও তো চিত্রা দিদি, তুমি থেমে গেলে কেন? তুমি জানতে তখন আমি কোথায় ছিলাম? তাহলে মা ঠাকুরনের কই দাও, সকলকে কই দাও কোথায় ছিলাম। কি আশ্চর্য, চিত্রা কি করে জানবে? তুমি বলো তুমি কোথায় ছিলে। আমি তখন ঠাকুর ঘরে ছিলাম, ওই বউ বরণের জন্য কুলো সাজাতে যা যা লাগে সব জোগাড় করছিলেন। তাছাড়া আমি তো এখানে ইচ্ছে করেই আসিনি। কেন শুনি? আসলে আমি তো এককালে ভাবতেন যে আমি বাবুর বউ, আমি যদি আশীর্বাদে থাকি আর পাছে যদি আমার নজর লেগে যায়। কিন্তু সত্যি আমি কোনো সাপের আশার টের পাইনি। কি আশ্চর্য ঘটনা, আগে কিন্তু কখনো এরম হয়নি। শোনো না, সবাই ভাবছে চিত্রার নাকি পোষা সাপ, চিত্রার কুলে বসে দুধ কুলে খেয়েছে জানো? চিত্রা দিদির পোষা সাপ আছে বুঝি? আর সে কি কেবল চিত্রা দিদির কথাই মানে? ও, এই জন্যই বোধহয় আমি সাপের আশা টের পাইনি। সাপের অস্তিত্ব খানা বোধহয় বুঝতেই দেয়নি আমারে। ও চিত্রা দিদি, তোমার পোষা সাপখানা কি কেবল তোমার কাছেই ধরা দেয় তাই নে? এসব কি আজেবাজে কথা বলছো পঞ্চমী? সাপ আমার পোষা হবে কেন? আমার কোনো পোষা সাপ টাপ নেই। ওমা, এই তো কাকিমণি কইলেন, বাড়ির সকলে আপনারা কি বলেন? হ্যাঁ তো, যেইভাবে সাপটা চিত্রার কোলে গিয়ে বসলো ওকে কিন্তু ছোবলও দেয়নি, তারপরে চুপচাপ নিজের মতন দুধ পুলি খেয়ে চলে গেল। ওই দেখো চিত্রা দিদি, সকলে তো একই কথা কইছে। এ বাবা, মঙ্গল ঘটখানা ভেঙে গেল। মা ঠাকুরন, এ তো ঘোর অমঙ্গল। কিসের অমঙ্গল? এসব এখন কেউ মানে নাকি? মিসেস মল্লিক, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজের মেয়েটার বাজে বকবক শুনবেন? আচ্ছা, আশীর্বাদের তো একটা শুভ সময় আছে নাকি, তার মধ্যে তো কাজটা সারতে হবে। কিঞ্জল কোথায়? আশীর্বাদ তো শুরু করুন প্লিজ আপনারা। হ্যাঁ, তাই তো, কিঞ্জল এখন এলো না কেন? কিঞ্জল, কিঞ্জল দেখো। ওই কিরে দাদা, সাপটাকে মারতে পারলি? সাপটাকে আমরা খুঁজে পাইনি, আর খুঁজে পেলেও মারতাম না, কারণ সাপ মারার পক্ষপাতি আমি নই। খুঁজে পেলে তাড়িয়ে দিতাম। খুব ভালো হয়েছে, ওই সাপকে ভুলে যাও তো জামাই, কোনো অমঙ্গল ঘটে। স্বয়ং গুরুদেব তোমাদের কুষ্টি মিলিয়ে এই বিয়ে স্থির করেছে। তুমি আশীর্বাদে বসো। মিসেস মল্লিক, আশীর্বাদ শুরু করুন। মা ঠাকুর, আমি চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছি কত বড় অমঙ্গল হতে চলেছে। আপনি একটিবার কয়ে দেন আশীর্বাদ হবে না ঘটেছে অমঙ্গল, একবারটি আপনার ছেলের মঙ্গলের জন্য কতখানা কয়ে দেন মা ঠাকুর। ঘটেছে অমঙ্গল, শুনলাম নাকি মঙ্গল ঘট পড়ে ভেঙে গেছে, তা অমঙ্গল নয় তো কি? এই বিয়ে বন্ধ করা হোক, আমি বলছি। শুরু থেকে বিয়েতে কোনো শুভ লক্ষণ দেখা যায়নি। এই বুড়ি সবসময় পঞ্চমের হয়ে কথা বলে, ভালো হতো সেদিন ছবল মেরে দিলে। কিন্তু এখন পঞ্চমের উদ্দেশ্য আমি কিছুতেই সফল হতে দেব না।
একি তুমি উঠে পড়লে কেন চিত্রা? শুনলে তো মা, এ বিয়ে হচ্ছে না। এভাবে অস্থির হইও না তুমি, প্লিজ প্লিজ চিত্রা। দেখছেন তো মিসেস মল্লিক, আমার মেয়ে কতটা কষ্ট পাচ্ছে। ওর তো এই বিয়েতে কোনো স্বার্থ নেই বলুন। আপনার ছেলেকে বাঁচানোর জন্য গুরুদেব বলেছিলেন বলে আমি রাজি হয়ে আমার মেয়েকে এখানে এনেছিলাম, কিন্তু এখন তো দেখছি। থাক না মা, এ বিয়ে বন্ধ হওয়াই উচিত, বোঝাই তো যাচ্ছে। সাপটা এসেছিল কিঞ্জলের ক্ষতি করতে, কিন্তু এই বাড়িতে যে কথাটা কেউ বুঝতে চাইছে না সেটা হলো, যেহেতু আমার কুষ্টিতে আছে আমি আমার মনের মানুষের প্রাণ বাঁচাবো, তাই সাপটা কিঞ্জলের কোনো ক্ষতি না করে আমার কাছে এসে আত্মসমর্পণ করেছিল। যা হয়েছে সেটা তো কিঞ্জলের ভালোর জন্যই হয়েছে, সেটা যখন কেউ বুঝতেই চাইছে না তখন আমিও জোর করে এবারের বউ হতে চাই না মা। আমি এ বাড়িতে এক মুহূর্তও থাকবো না, আমি বিয়ে করবো না এই বাড়িতে, ফিরে চলো। না 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 না, তুমি কোথাও যাবে না, যে যাই বলুক, আমি 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 তোমাকে বিশ্বাস করি। আমার কাছে এখন এটা পরিষ্কার, জানো তো, আমি জানি তুমি এখানে এসেছো কিঞ্জলকে সাপের হাত থেকে বাঁচাতে। বড় বৌমা, এ কেমন কথা? পঞ্চমীর পোষা সাপে তোমার আপত্তি ছিল, কত কথা শুনিয়েছো, আর এখন এই মেয়ের পোষা সাপ কি করে মেনে নিলে? মা, সাপ যদি কিঞ্জলকে ছোবল মারতে এসে চিত্রার পোষ মানে, তাতে আমার আপত্তি কেন হবে বলুন তো? আমার ছেলেটা কিঞ্জল এখন বিপদমুক্ত। মা, একটা কথা ভেবে দেখুন তো, কিঞ্জলকে যতবার সাপ কামড়াতে এসেছে কবার পঞ্চমীকে পাওয়া গেছে? পঞ্চমী তো মাঝে মাঝেই উধাও হয়ে যায়, বরাত জোরে, শুধুমাত্র বরাত জোরে আমার ছেলেটা বেঁচে গেছে। চিত্রা চিত্রা কিন্তু পঞ্চমীর মতো সাপের ভয়ে পালিয়ে যায়নি, ও সাপের সামনে বসেছিল। চিত্রার জন্যই আমার ছেলের প্রাণ বেঁচেছে। বাবা নীলকণ্ঠ, এত করে বোঝাতে চাইলেন তাও বুঝলো না এবারের লোকজন, মা ঠাকুরুন সেই চিত্রারে বিশ্বাস করে বসলেন। কিন্তু বড় বৌমা, অমঙ্গল যে হয়েছে সেটা? কোনো অমঙ্গল ঘটেনি মা, মঙ্গল ঘট ভেঙে গেছে, নতুন মঙ্গল ঘট কিনে আবার আশীর্বাদের অনুষ্ঠান শুরু হবে। আসলে কি বলুন তো, ওই সাপটা যদি আজ কিঞ্জলকে কামড়াতো তাহলে সব থেকে অমঙ্গলের ঘটনা সেটাই হতো, চিত্রা সেটাই আটকেছে। বিয়েতে অমঙ্গলের ছাপ পড়েছে বড় বৌমা, তুমি মানো আর নাই মানো, আর এই বিয়েতে বিঘ্ন আসবেই এ আমি বলে দিলাম। তোমরা ঠেকাতে পারবে না, ছেলের মঙ্গলের কথা ভাবতে গিয়ে অন্ধ হয়ে তুমি অমঙ্গলকে ঘরে রাখছ, পরে বুঝবে সে কথা। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি পঞ্চমী? ও আর এখানে থেকে কি করবে? আমি চাই আমাদের আশীর্বাদে থাকুক। শুধু আশীর্বাদে থাকবেই না, আশীর্বাদের থেকে আমাকে আর কিঞ্জলকে আশীর্বাদ করুক, যাতে আমাদের আগামী বিবাহিত জীবন সুখের হয়, আনন্দের হয়, ভালোবাসায় পূর্ণ হয়। চিত্রাকে এটা করতে বারণ কর, তুই তো বুঝতে পারছিস পঞ্চমী কতটা কষ্ট পাচ্ছে, মেয়েটার আর কষ্ট বাড়াস না রে, এমনিতেই ও ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। যদি আপনি আমার হতে, তারপরেও আপনারে অন্য কারো হাতে তুলে দিতে, তখন মহান আপনি তো আমার কেউ নন,
বিয়েই হয়নি আমাদের, সে তোরই পড়াননি আপনি আমার। পঞ্চমী কি আমার জন্য কষ্ট পায়? ও তো আমার থেকে দূরে যেতে চায়, আমি শুধু শুধু এত কিছু ভাবছি। কাকিমণি, আমি চিত্রার আবদারটা এড়াতে পারবো না, ও যেটা চায় সেটাই হোক। বাড়ির কাজের মেয়ে তোমাকে আশীর্বাদ করবে, এ আবার কেমন আবদার চিত্রা? করুক না মা, হাজার হোক, পঞ্চমী নিজের হাতে আমাদের বিয়ের দায়িত্ব নিয়েছে, বিয়ের এত কাজকর্ম সব একা হাতে করছে, আর ওর শুভকামনাটুকু নেব না? বে হলে আপনারা যেন সুখী হন, ভালো থাকে। আমি কি করে পঞ্চমীকে এটা করতে দিলাম? কি যে হচ্ছে আমার, কেন আমি পঞ্চমীর ধৈর্য পরীক্ষা নিচ্ছি? কি চাইছি, বিয়েটা যাতে পঞ্চমী ভেঙে দেয়? এতদিন ধরে এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম আমি। কি সুন্দর চিত্রার হাতে কিঞ্জলের নাম ফুটে উঠছে। মেহেদি নষ্ট হয়ে গেল যে, কিঞ্জলের নামটাও বুঝলি? পঞ্চমী সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।